রোটালা আছে কিছু, এটা রোটালা রোটান্ডিফোলিয়া। আচ্ছা, 1 ফুটের আরোয়ানা রয়েছে, এটা এটা অ্যাপেল লিফ। চিকলেট রয়েছে, উইবিকক, বাড্ডিস, বাড্ডিস নতুন ধরনের ভ্যারাইটি। এখানে আমেরিকান ফ্ল্যাগ টেল, প্রথম হরিশ্রামপুর হাটে, পান্ডার ছোট সাইজ, এগুলো এইসব মতন পড়ে থাকে, একদম ইজি, এটা কম। পাপ আছে 60 টাকা জোড়া, অনেকটা বড়, এটা ফুললি ইম্পোর্টেড। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে চলে এসেছি শ্রীরামপুর পশুপক্ষীর হাটে। তোমরা দেখতে পাচ্ছ ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে, পিছনটা মানে গঙ্গার ধারে হাটটা বসে বলে আরো বেশি ভালো লাগে। তোমরা এই হাটে আসো, এসে দেখো যে কত সুন্দর সুন্দর সব কালেকশন আছে। মাছ তো আমি দেখাই, তাছাড়াও কিন্তু এখানে পাখি, কুকুর সমস্ত কিছু পাওয়া যায়। তো তোমরা দেখো আমার ভিডিওটা, দেখে বলো যে কেমন লাগছে। আর ভিডিও লাস্ট টাইম তোমাদেরকে বলে দিচ্ছি, হাটে তোমরা আসবে। চলে এসেছি, তো কি কালেকশন আছে একটু দেখিয়ে দাও। প্রথম হন থেকে শুরু করি। আচ্ছা, এসআরডি রয়েছে ফুল বডি ফাল কম্পিটিশন গ্রেডে, 1550, 1350। আচ্ছা, 1 ফুটে আরোয়ানা রয়েছে, এটা 1600। এটা কোয়ানু পারমে গোল্ডেন, গোল্ডেন পাল, গোল্ডেন এসে গেছে অলরেডি, 3000। সান ক্যাট 9 ইঞ্চি সাইজে আছে, এগুলো হচ্ছে 850 টাকা করে পড়ছে দুটো। হ্যাঁ, 850 টাকা করে। এখানে হচ্ছে রেড টেল জায়ান্ট গোরামি, ডাবল প্যাকেটে আছে, কালারটা বোঝা যাচ্ছে না, অনেক বড় আছে। হ্যাঁ, কি দাম আছে এটা? 2050। এখানে রয়েছে চিকলেট, রয়েছে উইবিকক, 240 করে। এখানে রয়েছে গ্রিন সেনেগাল, গ্রিন সেনেগাল হচ্ছে 750। অ্যারোয়ানা রয়েছে 7.5 ইঞ্চির, 1050। গোল্ডেন ক্যালভারি পিকক বাস রয়েছে প্রায় ওই 4 ইঞ্চির কাছাকাছি, এটা দাম পড়ছে 450 করে। রেড টেল ক্যাট পড়ছে 300 টাকা করে। এখানে আমেরিকান ফ্ল্যাগ টেল, প্রথম শ্রীরামপুর হাটে, এটার দাম পড়ছে 2200 টাকা জোড়া। একদম একদম। হ্যাঁ, অ্যারোয়ানা পড়ছে 1050, অ্যালবিনো সেনেগাল 600। একদম একদম, খালি টেট্টাটা রাখি না, টেট্টা ছাড়া সব গ্রুপেরই মাছ পাওয়া থাকে। হ্যাঁ, দোকানের নাম হচ্ছে গ্যালাক্সি অ্যাকোরিয়াম হাওড়া, ফোন নাম্বার হচ্ছে 7980265756। সবাইকে হ্যালো, অনেকদিন পর প্রায়, আসলে গরমের সময় তো প্লান্টেড এর আইটেম গুলো প্লান্টেড নিয়ে করতে গেলে একটু প্রবলেম হচ্ছে অনেকের ক্ষেত্রেই, সেটা দেখছিলাম। তো যাই হোক, আমি অনেকদিন পরে আসলাম। যারা মোটামুটি কন্ট্রোলে রাখতে পারে, যারা হবিস্ট আছে ভালো, তারা মোটামুটি জানে, যারা প্রপার বড় বড় জন্য করে তাদের ক্ষেত্রে প্লান্টেড ঠিক আছে, তা না হলে ওয়েদারটা খুবই রাফ ছিল। তো অ্যাজ ইউজুয়াল যেরকম প্লান্টস থাকে আমার কাছে, কাটিং ভ্যারাইটি দিয়ে শুরু করছি। হ্যাঁ, দেখো এখানে রোটালা আছে কিছু, এটা রোটালা রোটান্ডিফোলিয়া বলে। হ্যাঁ, এগুলো কাটিং হিসেবে পাওয়া যায়, দেখো বাঞ্চ আছে পুরো একদম বড় বড়, এগুলো ব্যাকগ্রাউন্ড প্লান্টস, এটা পুরোটাই ব্যাকগ্রাউন্ড করতে পারে। কালারটা দেখো না, এগুলো সব লো CO2 নেটেড প্লান্টস, CO2 দিতে পারলে তো খুব ভালো ডেভেলপ আসে। হ্যাঁ, তার সাথে কালার, এখানে পলিস ফর্মা আছে, হাইগ্রোফিলা পলিস ফর্মা, এটা স্যাজিটেরিয়া, যেরকম কার্পেটিং প্লান্টস আমি দিয়ে থাকি সেটা জানোই। এখানে রোটালার একটা আলাদা ভ্যারাইটি আছে, এটাকে রোটালা ব্লাড রেড বলে। এখানে গ্রিন হাইড্রোফিলা আছে, মানে এখানে পুরো একদম একসাথে ঝাঁক রয়েছে গাছের। এখানে বাকোপা আছে, ঠিক আছে, এগুলো সব ব্যাকগ্রাউন্ডের জন্য। আচ্ছা, এখানে একটা এটা আছে অ্যাপেল লিফ, এটা অ্যাপেল লিফ। আচ্ছা, এছাড়া দেখা এই ডিফর্মিস, দেখো এটা ব্যাকগ্রাউন্ডে করার জন্য খুব ভালো মতো হয়, ডিফর্মিস, ডিফর্মিস, এটা খুব সুন্দর দেখতে লাগে। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ডের জন্য খুব ভালো। আর এখানে কয়েন প্লান্টস আছে, ঠিক আছে, এগুলো তো সবাই ইজিলি জানে, খুবই ইজি গ্রোয়িং প্লান্টস। হ্যাঁ, কয়েন প্লান্টস ইনডোর আউটডোর সবই করে। আচ্ছা, এবারে দেখো মস আছে, এটা ক্রিসমাস মস। হ্যাঁ, এটা পুরো একদম ক্রিসমাস মস, খুব সুন্দর দেখতে লাগে। অবশ্যই মানে জাবা মসটা কি হয়, অনেকের অ্যালগি চলে আসে, জাবা মস যারা ফার্স্ট করছে তাদের ক্ষেত্রে বলি, জাবা মসটা হয়তো ইজি, কিন্তু জাবা মসের ক্ষেত্রে কিন্তু অ্যালগি ধরে গেলে সেটাকে ডিফারেন্সিয়েট করতে পারবে না, তারপরে গিয়ে সেটাপটা নষ্ট হয়ে যায়, এর কারণে ক্রিসমাস মস খুব বেটার। আচ্ছা, তারপরে আসছি একে একে, এখানে যেরকম এইগুলো ফ্লোটার্স, ওই ডাকউইড আর অ্যাজোলা এগুলো থাকি, গাপ্পি গ্রাস যারা খোঁজে ব্রিডিং পারপাসের জন্য নর্মাল রাখছে, কেউ মলির সেটআপে, কেউ গাপ্পি সেটআপে, গাপ্পি গ্রাস, এটা ইজি গ্রোয়িং, মানে কিছু লাগে না, খালি লাইট এর থেকে ডেভেলপ করবে, এমন এদের সাবস্ট্রেটের প্রয়োজন নেই, লাইটই ডেভেলপ করবে। আচ্ছা, এছাড়া প্লান্টসের মধ্যে দেখো এখানে কিছু পটেড প্লান্টস রয়েছে, দেখো এখানে কিছু কিছু পটেড প্লান্টস রয়েছে, এগুলো পাবে, আনুবিয়াসও আছে তার সাথে, আনুবিয়াসের দামটা রিসেন্ট বেড়েওছে। আচ্ছা, এরপরে দেখাই, দেখো এখানে আমাজন, হ্যাঁ আমরা যেগুলো এইসব মতন পড়ে থাকি, একদম ইজি, এটা কমন, আমরাও ছোটবেলাতে হয়তো যারা প্রথম কাজ করেছি তাদের ক্ষেত্রে এটা আমাজন কমন, এটুকু জানি।
দেন এখানে দেখো ফ্লোটার্স আছে কিছু, এটাকে বলা হয় রেড উড ফ্লোটার্স। এটার মধ্যে যদি হাইলাইটস দিই আর যদি আয়রন পাটটা পাই তাহলে রেড কালার আসবে। তার সাথে আছে দেখো ফ্রগ বিটস, এটাকে বলা হয় ফ্রগ বিট। হ্যাঁ, এটা একটা খুব ভালো ফ্লোটার্স প্লান্টেডের ক্ষেত্রে। আচ্ছা, এখানে ওয়াটার ক্যাবেজ রয়েছে, ওয়াটার লেটুস যেটাকে বলে আমাদের, এটা একদম আমাদের নেটিভ প্রোডাক্ট। হ্যাঁ, এটা রয়েছে যারা ওই পন্ড সেটা বাইরে রেখেছে বা মলিগাপ্পি রেখেছে, বাচ্চাগুলো ড্যামেজ হয়ে যায়, বাচ্চাকে মেলগুলো বড় মাছগুলোকে খেয়ে নেয়, তারা এই জিনিস দিয়ে রাখতে পারে, তাদের বাচ্চাগুলো সেফ থাকবে। এবারে আসি আমার ফিশেসের কালেকশন দেখিয়ে দিই একটু, আগে শ্রিম্পটা দেখিয়ে নিই। দেখো শ্রিম্প, শ্রিম্প দেখো এখানে রয়েছে, শ্রিম্পের মধ্যে এখানে গ্রিন রয়েছে কিছু, আচ্ছা পিওর রেড রয়েছে, ফায়ার রেডও এসেছিল। হ্যাঁ, ফায়ার রেড বেশ কিছু বেরিয়ে গেছে, এখানে কয়েকটা রয়েছে দেখো রেড কালারের মধ্যে, বুঝতে পারবে। এই যে, এই যে দেখো এইটা 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 যেমন একটা রেড আছে ভালো। হ্যাঁ, আচ্ছা ইয়েলোটা এখানে ইন্ডিভিজুয়ালি দেখায়, দেখো ইম্পোর্টেড ইয়েলো দেখো, এটাকে বলে পাম্পকিন ইয়েলো। কালারটা দেখো এটা অনেকটা বড়, এটা ফুললি ইম্পোর্টেড, এটাকে পাম্পকিন ইয়েলো বলা হয়। খালি মানে একটা পুরো একটু ঝাঁকের মতো বসে আছে। এইগুলো মোটামুটি ধরে নাও 35 থেকে পাইকারি শুরু, আমার কাছে 35 থেকে পাইকারি শুরু। এটা মানে শপকিপার্স কে ওয়েলকাম, সেই হিসেবেই বললাম জিনিসটা। আমার পাইকারি মিনিমাম ধরে নাও অন্তত 8 থেকে 12টা মিনিমাম শুরু হবে, ঠিক আছে? জিনিসটা আমার দেখে নিতে পারো, বুঝতে পারবে। একদম কালার দেখে বুঝতে পারছো। আচ্ছা এরপরে দেখাই, দেখো বার্ডিস, বার্ডিস অনেকে খোঁজে। হ্যাঁ, বার্ডিস, বার্ডিস নতুন ধরনের ভ্যারাইটি, বার্ডিস বার্ডিস বা ক্রোমাইট বার্ডিস বলা হয় এটাকে। এইগুলো 10-12 টাকার জিনিস আমার কাছে পাইকারি হিসেবে। নিয়ন আছে, সাইজ দেখে নাও, কালার দেখে নাও, বড় বড়র জন্যই নিয়ন আছে তোমার 170 টাকা ডজন। আর তোমার এর থেকে একটা ছোট সাইজ, এর থেকে আর একটা আছে তোমার বড়, ওটা 190 ডজন। আচ্ছা এখানে দেখো গোড়ামি আছে, এটাকে বলা হয় ডোয়ার্ফ গোড়ামি, খুব সুন্দর দেখতে লাগে, খুব সুন্দর দেখতে লাগে এই মেলগুলোর ক্ষেত্রে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমার কাছে প্ল্যান্টেড বেশিরভাগ কালেকশন থাকে তো সেই হিসাবে। আচ্ছা এখানে দেখো কার্ডিনাল রয়েছে, কার্ডিনাল টেট্রা, কার্ডিনাল টেট্রা কালার আর মাছটার সেট কতটা দেখে নাও, 32 করে পাইকারি, ঠিক আছে? একদম পাইকারি মাছের কালার, মাছের স্ট্রেন্থ দেখে নাও, ঠিক আছে? না না ইয়ে আছে তোমার, পান্ডা ক্যাট আছে আর ব্রিস্টল নোজ আছে। আচ্ছা এছাড়া দেখো এখানে স্কারলেট বার্ডিস আছে, ওখানে একটা দেখলাম বার্ডিস বার্ডিস, এটা স্কারলেট বার্ডিস, এটা রেড হবে, এটাও দেখতে সুন্দর, এটা ছোট মাছ খুব সুন্দর দেখতে লাগে, এটার মেলগুলো বিশেষ করে একদম রেড কালার হয়। হ্যাঁ আচ্ছা এরপরে তোমায় দেখাই আর কয়েকটার মধ্যে আমার এখানে, আচ্ছা এতে আছে একটু ভালো করে যদি দেখাতে পারি, পাতার উপর বসে আছে, এটাকে বলা হয় ব্রিস্টেলস প্লেকো, ওই যে পাতার উপর বসে আছে দেখা যাচ্ছে। হ্যাঁ ব্ল্যাক কালারে ডটেড যেটা ব্রিস্টেলস প্লেকো, এইগুলো অ্যালগি খাবার জন্য, ব্রিস্টেলস প্লেকো, হিল স্টিম লোচ, এইগুলো বোথ। আচ্ছা এখানে রয়েছে তোমার পান্ডা কড়ি, হ্যাঁ দেখো পান্ডা কড়ি, কড়ির মধ্যে ভ্যারাইটি থাকে, কড়ির মধ্যে ভ্যারাইটি থাকে, এখানে পান্ডা কড়ি রয়েছে, জুলি, স্টার বাই, এগুলো ভ্যারাইটি রয়েছে। এই মোটামুটি ধরে নাও, আরো এছাড়া প্লান্টেডে আরো টেট্রা ভ্যারাইটি আছে, সকালে ছিল যেরকম তোমার এম্বার টেট্রা, এছাড়া মোটামুটি ধরো আমাদের ব্ল্যাক লাইন টেট্রা, হকি স্টিক, ব্ল্যাক নিয়ন, এগুলো তো কম বেশি এরকম ভ্যারাইটি, মানে টেট্রা ভ্যারাইটি বড় বড় জন্য থাকে। আর একটা জিনিস দেখাই যেটা আমার কাছে এখন রিসেন্ট হচ্ছে, মোটামুটি মাসখানেক ধরে এটা স্টক আসছেও পাবেও, লাইফ আয়ুর প্রোডাক্ট যারা খোঁজে, লাইফ আয়ুর প্রোডাক্টের ভ্যারাইটি। হ্যাঁ এইগুলো আমার কাছে পাবে, এটা ওয়াটার কেয়ার, এটা নিউট্রোফিট, ফুডের সাথে মিক্স করে খাওয়াতে হয়, স্টিক লাম। আচ্ছা অনেকের আছে প্ল্যান্টেড ট্যাঙ্কে ছোট ছোট প্ল্যানেরিয়া হয়ে যায়, ছোট ছোট লার্ভার মতন প্রবলেম হচ্ছে, একটা হিউজ প্রবলেম করে, প্ল্যানেরিয়া কিলার, স্টক প্ল্যানেরিয়া এটাকে বলা হয়, অ্যাভেলেবল আমার কাছে পাবে। আচ্ছা লিকুইড কার্বন হিসেবে দেখো আমার কাছে ফাইটোকার্প পাবে। আচ্ছা দেন আমাদের লিকুইড কার্বনের পরে কি লাগে, মাইক্রো ম্যাক্রো লাগে, তার মধ্যে ম্যাক্রোর মধ্যে আসছে এনপিকে, হ্যাঁ এছাড়া প্ল্যান্ট ফুড, আর একটা হয় মাইক্রো যার মধ্যে আমাদের আয়রন, জিঙ্ক এগুলো থাকে, এটাকে মাইক্রো ভ্যারিয়েট বলা হয়। আর তাছাড়া আছে কে প্লাস প্লাস, এই চারটেই একসাথে পাঞ্চ করে দেওয়া যায়, এগুলো অ্যাকোয়াটিক রেমিডিজ এর প্রোডাক্ট। এছাড়া দেখাই আমার কাছে ট্রপিকার প্রোডাক্ট পাবে, ট্রপিকার ফার্টিলাইজার, এটাও একটা ব্র্যান্ডেড। হ্যাঁ ট্রপিকার মোটামুটি দাম থাকে, এইগুলো মোটামুটি ধরে নাও 550 আছে, এর থেকে বড় ফাইল হলে তার দামটা আলাদা পড়ে। হ্যাঁ আচ্ছা এরপরে আরেকটা দেখাই, এইগুলো ইজি লাইফের প্রোডাক্ট, ইজি লাইফের প্রোডাক্ট একটু ভালো করে দেখাই। এখানে ইজি লাইফের মধ্যে দেখো কাটাপ্পার ভ্যারাইটি হচ্ছে তোমার ব্ল্যাক ওয়াটারের জন্য, যারা ব্ল্যাক ওয়াটার সেট আপ করছে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো মতো প্রয়োজন হয়। দেন আসছে প্রফিটো, হ্যাঁ এটা ফর অল, সবার গ্রোথের জন্য, এটা শুধু তো দেখো কি চাইছে। আচ্ছা এরপর অ্যালগি এক্সিড, যার অ্যালগির হিউজ প্রবলেম আসছে তার ক্ষেত্রে অ্যালগি এক্সিড, ঠিক আছে? আর আসছে কি ইজি কার্বো, মানে পার্টিকুলার যেটা কার্বনটা আমরা চাই সেটা কিন্তু এর থেকে পাবো, অর্থাৎ তুমি ইজি লাইফের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল পাচ্ছ। আচ্ছা তার সাথে এবারে আমরা অনেকে আছে যারা এই সমস্ত রুট স্টিক্স বা এসব মতন চাই, যে প্লান্টেডের এটা হচ্ছে CO2 মানে স্টিক, যেগুলো থেকে দেখা যাচ্ছে যে রুটটা খুব ভালো ডেভেলপ করাবে, তার ক্ষেত্রে রুট স্টিক্স অ্যাভেলেবেল আমার কাছে পাবো।
এরপরে দেখো লাইফ আয়ুর প্রোডাক্ট, এটা হচ্ছে ট্রপিক্যাল ট্রিটস, যারা টেট্রা ভ্যারাইটি রাখে তাদের ক্ষেত্রে বলবো এটা খুব ভালো খাবার। এর একটা মিডিয়াম হয়, একটা স্মল ভ্যারাইটি হয়, খুব ভালো খাবার, এটা ভালো মতো চলছে। যারা লাইফ এর প্রোডাক্ট চাইছো আমাকে অবভিয়াসলি নক করতে পারো, সেরকম দামের মধ্যেই পাবে, রিজনেবল দামের মধ্যে। আচ্ছা, এছাড়া দেখো যারা এই লবস্টার রাখছো তাদের ক্ষেত্রে বা একটু বড় ধরনের দানা হিসেবে, তাদেরকে বলবো বটম ডিলার্স ফিড, এটা বড় দানা, এটা মোটামুটি 4-5টা দিলেই হয়ে যাবে একটা মাছের ক্ষেত্রে একদিন। আচ্ছা, এছাড়া যারা বেটটা রাখে বা যারা টেট্রা রাখে তারা একটু কমের মধ্যে চাইছে, তাদের ক্ষেত্রে বলবো মাইক্রোফিশ ফিড, এটা খুব ভালো খাবার, একদম ছোট দানা। হ্যাঁ, এটা জাস্ট আমাদের আইসক্রিম খাবার যে স্পুন হয়, ছোট স্পুনে করে একটা স্পুন দিলে আশা করি অনেকটা খুশি হয়ে যাবে, এগুলো কালার এনহ্যান্স করবে। আর এছাড়া দেখো বেডটা যারা রাখে তাদের ক্ষেত্রে বলবো বেডটা কেয়ার আছে। হ্যাঁ, আচ্ছা এবারে আসি CO2 সেটআপের ক্ষেত্রে, দেখো ডিফিউজার, নিওর ডিফিউজার, এটা নিওর ডিফিউজার ছাড়া আমার কাছে গ্লাস ডিফিউজারও পাবে। হ্যাঁ, গ্লাস ডিফিউজার আমার কাছে থাকে। এছাড়া দেখাই, দেখো এটা 2 ফুট ট্যাঙ্ক, যাদের হাইট রয়েছে তাদের ক্ষেত্রে জলে হাত দিতে হবে না, এই এল টুইজার্স দিয়ে তুমি প্লান্টসটাকে বসাতে পারবে। আচ্ছা, তার সাথে আমার কাছে বেন্ড স্কিজার, ওয়েব স্কিজার, ইভেন স্ট্রেট স্কিজার থাকে, এখন স্ট্রেটটা রয়েছে, বেন্ড ওয়েব এই দুটো আমার কাছে পাবে, বা কার্ভ যেটাকে বলি, ফ্ল্যাটনার, হ্যাঁ, বা স্প্যাচুলা টাইপের, এটা হচ্ছে আলটিমেটলি তুমি যখন সয়েলটাকে নিচে নিয়ে স্প্রেড করানোর জন্য কোনায় কোনায় যেখানে বা রকের নিচে দিতে চাইছো তার জন্য এই ফ্ল্যাটনার আমার কাছে পাবে। এরকম মোটামুটি ভ্যারাইটি, আর এই নেটগুলো তো কম বেশি এখন আসেই, এটা শ্রিম্প বা টিট্রাকে ধরার জন্য খুব সুবিধা হয়, এই রকম ভ্যারাইটি, আর উডস আমার কাছে থাকে। হ্যাঁ, আচ্ছা এর মধ্যেই দেখাই, দেখো আমার কাছে এই ছোট ডিফিউজারটা, যেটা গ্লাস ডিফিউজার বলি আমরা, এটা কমের মধ্যে আসে, গ্লাস ডিফিউজার তোমার মোটামুটি 250 থেকে শুরু, সাইজের উপর ডিপেন্ড করে সেটা 350-450 ভ্যারাইটি আছে। যারা CO2 সেটা করতে চাইছে আমাকে বলবো যে নক করতে পারো, তাহলে আমি সেই অনুযায়ী CO2 সিলিন্ডার, তার রেগুলেটর, প্রেসার গজ, যা যা দিয়ে সেটআপ থেকে সবকিছু পাবে। এই সবই কম বেশি অ্যাভেলেবেল থাকে, আরো কিছু ভ্যারাইটি থাকে যেগুলো হয়তো সবসময় দেখে উঠতে পারি না, তাতে তাদেরকে অবভিয়াসলি ওয়েলকাম, তারা আসুক বা ফোন নাম্বার দেওয়া থাকবে আমার, নক করুক নিশ্চয়ই। ইভেন প্লান্টস এর ক্ষেত্রে তো সেটা পাঠিয়ে দেওয়ার মানে সব রকম ফেসিলিটি রয়েছে, ইভেন ফিশেসও। আর এছাড়া ড্রিপ টুডও আছে, ডিপ টু থাকে আমার কাছে, তো যারা সেটআপ করছো বা রক চাই, যেমন ড্রাগন রক, হোল রক, এরকম লাভা রক, এগুলো থাকে, ইভেন সয়েল তো মাস্ট। হ্যাঁ, এগুলো অবভিয়াসলি এর ক্ষেত্রে আগে থেকে অর্ডার করলেও সেটা, বা এমন আছে অনেকে দূরত্ব, আমার বাড়ি যেমন ধরো আমার বাড়ি হালিশহর, তো রানাঘাট, কৃষ্ণনগর ওইসব সাইডে যারা থাকে, আপ টু শিয়ালদা পর্যন্ত রানিং হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি পসিবল। এছাড়া যারা চাইছো যে দূরে, আরো দূরে রয়েছে, তাদেরকে ডেলিভারি মানে হোম ডেলিভারির অপশন রয়েছে। যারা প্লান্টস চাইছো তাদের ডোরস্টেপ ডেলিভারি করে দেওয়ার অপশন রয়েছে। আমাকে নক করো, আমার ফোন নাম্বার হচ্ছে 6290701007, এটাতে হোয়াটসঅ্যাপও আছে, তবে অবভিয়াসলি যাদের যেটা পার্টিকুলারলি প্রয়োজন বা সেরকম দেখে নক করবো, ওই দাম বা যাচাই করা বার্গেনিং ওই জিনিসটা পছন্দ হয় না, সেই অনুযায়ী এটা হাট আমার কাছে অন্তত সেই পাইকারি জায়গাটাই রেখে পাবে, এটুকু বলতে পারি, সেটা ড্রাই প্রোডাক্টস হোক বা ফিশ হোক। ওভারঅল আমার নাম তয়ন, তয়ন মুখার্জি, ফোন নাম্বারটা একবার বলে দিই, 6290701007। পান্ডা আছে 400 টাকা পেয়ার, এটা পান্ডার ছোট সাইজ, 60 টাকা পিস, ওয়ান আছে 400 টাকা পেয়ার, কবুতর কাপ 60 টাকা জোড়া, লাল আছে 30 টাকা জোড়া, মানে কাপ আছে 60 টাকা জোড়া, উইডো 10 টাকা পিস, মলি 10 টাকা পিস। হ্যাঁ, একই আছে, টাইগারটা 15 টাকা পিস। নাম রণদীপ মালিক, ফোন নাম্বার 7980372306। তো বন্ধুরা, ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই হাটে তোমরা আসবে কি করে? এই হাটে যদি তোমাদের আসতে হয় তাহলে কিন্তু রবিবার সকাল সকাল তোমাদের বেরিয়ে পড়তে হবে, কারণ রবিবার সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই হাটটা বসে। তো যদি তোমরা আসো তারকেশ্বরের দিক থেকে বা ব্যান্ডেলের দিক থেকে, তাহলে কিন্তু তোমরা সারাপুলির পরে যে স্টেশনটা শ্রীরামপুর সেখানেই নামবে, আর যদি হাওড়ার দিক থেকে আসো তাহলে কিন্তু তোমরা ওই রিসার পরে শ্রীরামপুরে নামবে, নেবে মার্কেটের দিকে আসবে, যে কোনো টোটো বা অটোকে ধরবে, ধরে বলবে আমি শ্রীরামপুর পশু পাখি হাটে যাবো, তোমাদের কিন্তু নিয়ে চলে আসবে, বা রায়ঘাটে বললেই নিয়ে চলে আসবে। যারা তোমরা ওই বনগাঁ ওই সাইড দিয়ে লাইন থেকে আসতে চাও, ব্যারাকপুর ঘাটে আসবে, ব্যারাকপুর ঘাটটা পেরোলেই কিন্তু তার পাশেই কিন্তু এই হাটটা বসে। তো চলো, আজ দিনটা ভাবে দেখাচ্ছি পরবর্তী ভিডিও।